এই বাসগুলো সাধারণত হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট থেকে আসে, যারা উমরা যাত্রী আছে আন্তর্জাতিক ফ্লাইটের। এই যে ইব্রাহিম চলে আসছে, ইব্রাহিমের সাথে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। যে ইব্রাহিমকে দিয়ে সানডিস্কের 2 TB যে SSD আছে এটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়াইছিলাম। শুনছি তো আবেগের সবটুকু জুড়ে তুমি কল্পিত মিলনে তোমার গিলাফ দেব চুমি। আমরা সালাত আদায় করতে গিয়ে দুই গ্রুপ দুই দিকে চলে গেছে, তো এখন তামান্না আর আম্মা আছে এক পাশে, আর আমি ইব্রাহিম আর এই যে আরওয়া আমরা একসাথে। ইয়েস, হালভাইকে এখানে প্রচুর পরিমাণ চাপ থাকে, বিশেষ করে মক্কায়। দেখতেই পাচ্ছেন যে অবস্থাটা কি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের মক্কায় প্রথম দিনের ব্লগে। আশা করছি আজকের এই ব্লগটি আপনারা সবাই উপভোগ করবেন, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওতে লাইক দিয়ে চলুন শুরু করি। তো আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজ পড়েছি। জুমার নামাজ আদায় করার পর আরওয়ার মামা আসছে, ইব্রাহিম তামান্নার ভাই, ও সৌদিতেই থাকে জেদ্দায়। তো আরও আর আম্মু, তারপরে হচ্ছে মানে তামান্না, ইব্রাহিম, বসরা, তারপরে হচ্ছে ওর বড় বোন মারিয়াম আপু, ওনাদের সবার জন্মই জেদ্দাতে। ছোট থেকে অনেক সময় একসাথে ছিল জেদ্দায়। তো যার সুবাদে আসলে ওদের এই জায়গাটা অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগার। তো এখন ইব্রাহিম আসছে, ইব্রাহিমকে আনার জন্য আমি যাচ্ছি। ইব্রাহিম আমার হোটেলটা, আমি তাকে যে লোকেশন পাঠাবো সেই সুযোগটা এখন নাই আমার কাছে, কারণ আমি এখনও ডাটা কিনি নাই। তো ডাটা না কেনার কারণে ওকে লোকেশন পাঠাইতে পারতেছি না, আর হোটেলের ওয়াইফাইটাও আমি কানেকশন করতে পারি নাই এই পর্যন্ত। তো এই জন্য ইব্রাহিমকে আনতে যাচ্ছি। ইব্রাহিম বলতেছিল যে ভাইয়া আপনি একটু অপেক্ষা করেন, আমি আসলে আপনাকে ভালো কোনো ইন্টারনেট নিয়ে দিব, সেজন্য আর কি অপেক্ষা। ওই যে সামনে হচ্ছে হোটেল প্যালেস্টাইন, ওইখানে ইব্রাহিম আসার কথা, আমি যাই। এটা হচ্ছে মিসফালাহ রোড। গতকালকে আমরা যখন জেদ্দা এয়ারপোর্ট থেকে এসেছি, আপনারা যারা গতকালকের ব্লগগুলো দেখেছেন, তখন আমাদেরকে এনে এইখানে নামানো হয়েছে মিসফালাহ রোডের এই পাশে। সাধারণত আপনি যখন কাবার আশেপাশে থাকবেন তখন এই এরিয়াটাই আপনাকে অনেক বেশি মানে গুরুত্ব দিয়ে মানুষ আসা যাওয়া করে আর কি। তো আমি এখন মাইক্রোফোন আনতে ভুলে গেছি, জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না ঠিকমতো, কারণ আমি যেহেতু রাস্তায় আছি। তাও এখানে যে পরিমাণ গাড়ি আছে, এই গাড়ি যদি বাংলাদেশের আমাদের ঢাকার গুলশান বা সরি পল্টন বা গুলিস্তানে থাকতো, তাহলে আমার মনে হয় যে আরও অনেক বেশি নয়েজ হতো। কিন্তু এখানে একটা জিনিস আমি অনেক বেশি খেয়াল করেছি, সেটা হচ্ছে এখানে খুব মানে তেমন একটা হর্ন বাজানো হয় না, সবাই খুব একটা হর্ন বাজায় না প্রয়োজন ছাড়া। এই হচ্ছে হোটেল প্যালেস্টাইন, এই যে একদম উপরে। এটা ইব্রাহিমকে আমি এই জায়গার লোকেশনটা দিয়েছি যে ইব্রাহিম আমি এদিকে আছি, তুমি এদিকে আসতে পারো। গতকালকে আমরা এখানে এসেই নেমেছিলাম, আর ওই পাশে একটা দোকান আছে, সেখান থেকে ফ্লেক্সি লোড করেছিলাম। দেখি ইব্রাহিম আসছে কি না, ও আবার গাড়ি নিয়ে আসার কথা। আমি এখানেই দাঁড়াই, এটা হচ্ছে হোটেল প্যালেস্টাইন। এই বাসগুলো সাধারণত হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট থেকে আসে, যারা উমরা যাত্রী আছে আন্তর্জাতিক ফ্লাইটের, সেই উমরা যাত্রীদেরকে এই বাস দিয়ে সাধারণত আনা হয়।
বিভিন্ন এজেন্সি দ্বারা কন্ট্যাক্ট করা থাকে, যে এজেন্সির সাথে আপনি আসবেন সেই এজেন্সি আসলে আপনাকে যে ভিসা করে দিবে সেই ভিসার কপিটা দেখলেই তারা বুঝতে পারবে যে আপনার হোটেল কোথায় এবং আপনি আসলে কোন বাসের যাত্রী, সেখানে সেই বাস দিয়ে নিয়ে আসবেন। এই যে ইব্রাহিম চলে আসছে, ইব্রাহিমের সাথে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। ইব্রাহিম গতকালকে আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করছিল, কিন্তু গতকালকে এয়ারপোর্টে আমার ক্যামেরার যে আসলে ব্যাটারি চেঞ্জ করব সেই সুযোগটাও পাই নাই। আসলে ফ্যামিলি নিয়ে আসলে ব্লগ করাটা খুবই মুশকিল, এটা কালকে বুঝতে পারছি। তবে সিঙ্গেল ফ্যামিলি হলে সমস্যা হয় না, কিন্তু কালকে আম্মা ছিল সাথে। আম্মা একটু যেহেতু বয়স্ক মানুষ, ওনাকে টেক কেয়ার বেশি করতে হয়। এছাড়াও আবার আরও আছে সাথে, এই জন্য গতকালকে এয়ারপোর্টে ইব্রাহিম আসার পরে মানে ক্যামেরা খুব একটা বের করা হয় নাই বলেই চলে। ইব্রাহিম জেদ্দায় থাকে, আর ওরা ছোট থেকে অনেক সময় ধরে জেদ্দায় ছিল, যেটা একটু আগে আপনাদেরকে ব্লগে বলছিলাম। ওদের জন্ম জেদ্দাতে, আর আমার শ্বশুরকে গতকালকের ব্লগে আপনারা দেখেছেন, যারা আমার উমরা সফরের প্রথম ব্লগটা দেখেছেন। মিস করে থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। সেখানে আমার শ্বশুরের যে আপনাদের কাছে দোয়া চাইল আমাদের জন্য, উনি 35 বছরেরও বেশি সময় জেদ্দায় আলহামদুলিল্লাহ ইমামতি করেছেন। ওই সময়ই আমার আহলিয়া, ইব্রাহিম, তারপরে বুশরা, মারিয়াম আপু, ওরা সব ভাই বোন জেদ্দাতেই হয়েছে। তো এখন যাই হোটেলের দিকে ইব্রাহিমকে নিয়ে। ইব্রাহিম আসছে এখন, ইনশাআল্লাহ আমরা ইন্টারনেটও নিব কথা টথা বলে এই আর কি। যে ইব্রাহিমকে দিয়ে সানডিস্কের 2 TB যে SSD আছে, এটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়াছিলাম। আপনারা জানেন যে আমাদের দেশে আসলে উন্নয়নের জোয়ার বয়ে গেলেও এখনও অ্যামাজন আসে নাই আলহামদুলিল্লাহ। তো যার কারণে আমি আসলে এটা সৌদিতে অর্ডার করেছিলাম ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের অ্যাড্রেস দিয়ে। ইব্রাহিমই অর্ডার করেছিল, জাস্ট ওকে আমি লিঙ্কটা দিছিলাম, এটা পেলাম। তো বাংলাদেশে এটা একদম নাই, আমি র্যান্স বলেন, তারপরে হচ্ছে স্টারটেক বলেন, মাল্টিপ্ল্যান বলেন, বাংলাদেশে মোটামুটি সব বড় বড় জায়গায় খুঁজছি, আমি কোথাও পাই নাই 2 TB সানডিস্ক প্রো এটা, ঠিক আছে। একটা আছে শুধু সানডিস্ক, শুধু সানডিস্কটা বাংলাদেশে অ্যাভেলেবেল, বাট এটা হচ্ছে সানডিস্ক প্রো, বা সানডিস্ক প্রোটা আসলে অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রোডাক্ট অফ মালয়েশিয়া, 2 TB সানডিস্ক এক্সট্রিম প্রো পোর্টেবল SSD, ঠিক আছে। তো এটা পার সেকেন্ডে হচ্ছে 1000 থেকে 2000 MB মতো ফাইল ট্রান্সফার করতে পারবে। আর আপনারা বুঝতেই পারছেন যে এটার ফাইল ট্রান্সফার যে রেশিও সেটা শুনেই যে এটা কতটা আসলে ফাস্ট। আর আমরা যারা আসলে ব্লগিং করি, এই যে দেখেন গতকালকে শুধু বাংলাদেশ থেকে সৌদি এসেছি জেদ্দায়, এবং আমাদের যে উমরা পারফর্ম করেছি এই দুইটা ব্লগ করেছি। উমরার ব্লগে যদিও সব জায়গায় দেখাতে পারি নাই, আমলের বিষয় থাকে, তারপরেও আমাদের মোটামুটি 100+ ভিডিও হয়ে গেছে। আর যেহেতু সবগুলো ভিডিও আমি 4K করি, যার কারণে 128 GB মেমোরি কার্ড আমার গোপ্রোর, 128 GB মেমোরি কার্ড সেটা একদম সম্পূর্ণ ফুল হয়ে গেছে। এই জন্য আমার 2 TB এই জিনিসটা খুব বেশি দরকার ছিল, 2000 GB, কারণ ল্যাপটপে জায়গা আছে মাত্র 512 GB, 1 TB ল্যাপটপ নেই। তো এই জন্য ল্যাপটপেও খুব বেশি একটা জায়গা হবে না এতগুলো ব্লগ রাখলে, সেই জন্য আমরা এটা নিয়ে নিছি এখন। সো হোপ ফর দ্য বেস্ট। আমরা সালাত আদায় করতে গিয়ে দুই গ্রুপ দুই দিকে চলে গেছে। তো এখন তামান্না আর আম্মা আছে এক পাশে, আর আমি ইব্রাহিম, আর এই যে আরওয়া, আমরা একসাথে। ইয়েস, তো দেখি এখন ওদেরকে একটা ডিরেকশন বলে দিছিলাম, কারণ ওদের কাছে ফোন আছে কিন্তু সিমটা নাই। নামাজের সময় তাড়াহুড়ো করতে গিয়ে দুইজন দুই দিকে চলে গেছিলাম আমরা, এখন জানি না ওরা কোথায় আছে। তবে গতকালকে তাওয়াফ করার আগে, উমরাহ করার আগে ওদেরকে একটা জায়গা দেখায় দিছিলাম, ওই জায়গাটাতে দাঁড়াতে বলছি, ওই যেটা একদম মসজিদুল হারামে ঢোকার পথে হাতের ডান পাশে WC8 নাম্বারের ওইখানে আন্নাহাদা একটা শোরুম আছে, ওই শোরুমের ওইখানে। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে, গিয়ে দেখি পাই কি না ওদেরকে। মাশাআল্লাহ, সকালে এই কবুতরগুলো দেখে খুব সুন্দর লেগেছিল আজকে,
আমরা করে বের হয়েছি। সকালে আরও অনেক বেশি ছিল, এখন তুলনামূলক কম, তারপরে ওই ওই পাশে আরও বেশি আছে। একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে দেখেন এতগুলো কবুতর, এত কবুতর, কিন্তু কবুতরের কোনো বিষ্ঠা বা ময়লা এখানে নাই। মানুষ এখানে সালাতাদাই করতেছে, একটু পরপর মানে ক্লিন করা হচ্ছে। সত্যি অসাধারণ, মানে এত বড় পরিসর, এত বড় এরিয়া, এই এরিয়াগুলোকে কিভাবে আসলে আল্লাহ তাআলার ইচ্ছা সবই তারা মেনটেন করে, খুব মানে অসাধারণ। প্রত্যেকটা ওয়াক্তে মানুষ এখানে সালাতাদাই করে, আর সালাতাদাই করতে গেলে তো অবশ্যই প্রথম শর্ত হচ্ছে শরীর পাক, কাপড় পাক, তারপরে নামাজের জায়গা পাক, তাই না? তো সেই পবিত্রতা রক্ষার্থে যা যা করণীয় হেরম কর্তৃপক্ষ করেন, যেটা সত্যি চোখে পড়ার মতো। তো গতকালকে আপনাদেরকে দেখিয়েছি মসজিদুল হারামের কিছু দৃশ্য, যেখানে আপনারা রাতেরটা দেখতে পেরেছেন। আসলে দিনের সৌন্দর্যও ভিন্ন রকম আর রাতের সৌন্দর্যও ভিন্ন। এখানে আসলে অনেকের কাছে একটু মনে হইতে পারে যে আবহাওয়াটা গরম বা ওয়েদারটা একটু হাই অন্য অন্য জায়গার তুলনায়, কিন্তু দেখেন আসলে রোদের তাপটা খুব বেশি না, ওয়েদারটা একটু গরম। কারণ হচ্ছে পুরোটা এরিয়া আপনার মরুভূমি জোড়ানো, তাই না? মাতৃভূমিটাই হচ্ছে মরুভূমির ভূমি, তো যার কারণে একটু গরম লাগবেই। তবে মসজিদুল হারামে ঢোকার পর সেই গরমটা আপনারা পরখ করতে পারবেন না, ঠিক আছে? মানে মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। দেখেন যখন আপনি দেখবেন এরকম সারি সারি মানুষ সারিবদ্ধ হয়ে আছে, এবং একটাই পথ, একটাই দিক, একটাই ডিরেকশন, সেটা হচ্ছে কাবা। তো আমরা দেখি আমাদের আমার আম্মা, তারপর হচ্ছে তামান্না, ওরা এখানে থাকার কথা পায় কি না। আশা করছি আপনারা সবাই আমাদের ব্লগটি এনজয় করছেন, কারণ আসলে আমরা এখানে ভিডিও শেয়ার করার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে আল্লাহ যেন সবাইকে এই জায়গায় আসার তৌফিক দান করেন। কারণ দেখেন এই যে সারিবদ্ধ এত এত মানুষ, এই মানুষের মধ্যে সবাই সবাই যেন একটাই পথ, একটাই দিক, একটাই আশা, সেটা হচ্ছে কাবা। সবার অন্তরে কাবা, সবার হৃদয়ে কাবা। এখানে এমন অসংখ্য মানুষ আছে যারা সারা জীবন, সারা জীবন কাবার জন্য কেঁদেছে, যারা সারা জীবন কাবার জন্য চোখে পানি ফেলেছে, কিন্তু শেষ পর্যায়ে এসে আসতে পেরেছে। কোথায় দিব এটা? আমরা আসলে হুইল চেয়ার নিয়েছিলাম আম্মার জন্য, কিন্তু ওদেরকে ওই যে আসরের পরে যে হারাইছি এখনও পাই নাই। ওদের কাছে সিম না থাকায়, সিম আসলে ছিল একটা, কিন্তু ভুল হয়ে গেছে নাম্বার। এটা কার নাম্বার? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা হেরেম শরীফের পাশেই একটা মার্কেটে অবস্থান করছি। এখানে আলবাইক আছে, আলবাইক থেকে আমরা আমাদের খাবার নিয়ে নিব। যদিও এখনও তামান্নার সাথে এবং আম্মার সাথে দেখা হয়নি, তো ওদেরকে খুঁজে না পেলে আমরা আসলে খাবার নিয়ে হোটেলে রেখে এসে তারপরে আবার হেরেম শরীফে আসবো, নামাজ পড়বো, তারপরে ইনশাল্লাহ খাবো। কিন্তু ইব্রাহিম আসলে চলে যাবে আবার 7:30 বা 8:00, ওর কাজ আছে, তো সেজন্য আমরা এখানে আলবাইক কিনতে এসেছি। আলবাইকে খাবার খাবার কিনে তারপর ইনশাল্লাহ যাব। আর আম্মার সাথে দেখা হচ্ছে না দেখে আম্মার হুইল চেয়ারের যেই সুবিধাটা সেটা আরোয়া ভোগ করছে। আরোয়া দাদুরে হারা ফেলছ? আলবাইক নেই পাতা। দাঁড়ো দাঁড়ো আম্মু দাঁড়ো।
আমরা আলবেগ নিয়ে চলে যাব হোটেলে রেখে এসে তারপর ইনশাআল্লাহ হেরেম শরীফে নামাজ পড়ব। এখন ওরা আসলে যেখানে দাঁড়াতে বলেছিলাম ওখানে আমরা পাইনি, সম্ভবত ওরা আসলে হেরেম শরীফে নামাজের স্থানে চলে গেছে, এই জন্য আমরা আমাদের নামাজ শেষ করে তারপরে হোটেলে চলে যাব। হোটেল যেহেতু চেনে আশা করছি হোটেলেই চলে যাবে। এর মাঝে আমরা হোটেলে গিয়েও খুঁজে এসেছি, হোটেলে পাই নাই। তো এখান থেকে খুব ভালো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা যায়, সেটা হচ্ছে আসার পরে অবশ্যই সবার আগে ফ্যামিলি মেম্বারদের যদি দুইটা গ্রুপে চলাফেরা করেন তাহলে সেক্ষেত্রে দুইটা গ্রুপের কাছেই যেন সিম থাকে, এটা ফলো আপ করবেন, তারা যেন কন্ট্যাক্ট করতে পারে। আমাদের কাছে সিম ছিল কিন্তু আমরা বোকামি করে ফেলছি, মানে বোকামিটা আসলে করা হতো না, নামাজের সময় চলে যাচ্ছিল সেই জন্য আমরা আসলে দ্রুততার সাথে যাওয়ার জন্য মোবাইল নাম্বারটা নিতে পারিনি, খাবার খেতে দেরি হয়ে গেছিলো তারপরে মোবাইল নাম্বার এই জন্য আর কি নেওয়া হয় নাই। আম্মু আসো, আমাদের বাংলাদেশের যমুনার ফুটকুড়ের খাবারগুলো ভালোই, যেদিন খাইলাম আমার কাছে মানে কেএফসির চাইতে কোনো দিক দিয়ে কম লাগলো না, তবে সব দোকান না, কিছু কিছু দোকান আছে। হালভাইকে এখানে প্রচুর পরিমাণ চাপ থাকে, বিশেষ করে মক্কায় দেখতেই পাচ্ছেন যে অবস্থাটা কি, এখন খাবারের টাইম না তারপরে অবস্থা, আর যদি খাবারের টাইম হয় তখন কি হবে নিশ্চয়ই আন্দাজ করা যেতেছে। হ্যাঁ, ওই পর্যন্ত সিরিয়াল চলে যায়। তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির সুবাদে আম্মু তারপরে আব্বু ওনারা আমাদেরকে এর আগেও আলবাইক খাইয়েছেন, আমি যদিও এবার সৌদি আরবে প্রথম কিন্তু আলবাইকের স্বাদ আমি এর আগেও আস্বাদন করেছি বাংলাদেশে বসে। সেটা হচ্ছে আম্মু যখন আসলে সৌদি থেকে আসতেন তারপরে আব্বু আসতেন সৌদি থেকে, তখন আব্বু আমাদের জন্য সবার জন্য নিয়ে আসতেন, আমরা হচ্ছে দুইটা খাবার খুবই পছন্দ করতাম, একটা হচ্ছে আলবাইকের নাগেটস এবং আলবাইকের যে বোরস আছে বা চিকেন ফ্রাই সেটা, আর আরেকটা হচ্ছে অ্যারাবিয়ান খাপসা, আমরা সেটাকে লাল ভাত বলি। তো এই দুইটা জিনিস আব্বু আম্মু যতবারই আসা যাওয়া করতেন ততবারই আসলে নিতেন, তো এই জন্য আমরা এর আগে খেয়েছি দেখে এটার যে মজাটা সেটা আমরা আসলে বুঝে গিয়েছিলাম। হ্যালো, হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ মোহাম্মদ। মাই নেম ইজ মোহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েলকাম। বসো, নাও ধরো, কথা বলো। কি কথা বলো? কথা আমার কি কিনছে? হ্যাঁ, আলবাইক বলো। আলবাইক আলবাইক পছন্দ করো? না। ও
জানি না আর একটু দূরে রাখো তাহলে বেশি শব্দ হবে আর একটু কাছে আরও আর দাদুরে না পেয়ে আমরা আরও আগে এখন হুইল চেয়ার দিয়ে হেরেম শরীফ ঘোরাচ্ছি না আরও দেখো তোমার মামা ভিডিও করতেছে দেখছো তোমার মামার এক হাতে হচ্ছে আল বাইকের খাবার একটা কথা বলে রাখি যারা ব্লগ দেখতেছেন সেটা হচ্ছে আপনারা যদি সাথে মুরব্বি মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা হুইল চেয়ার কিনে নিতে না হলে মুরব্বি মানুষের আসলে হেরেম শরীফের যে এরিয়াটা সেই এরিয়াতে ঢোকা একদম শুরু থেকে এই পর্যন্ত আসাটা হেঁটে আসাটা তাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য এর মাঝে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে যারা আলবাইকের খাবার পছন্দ করবেন বা করেন বা আলবাইক সম্পর্কে শুনেছেন তারা যদি আলবাইক থেকে খাবার কিনতে চান তাহলে চেষ্টা করবেন একটু অফ টাইমে যাবার অফ টাইম মানে হচ্ছে যখন খাবারের সময় না কারণ এই যে আমরা এখন খাবারের সময় না সেই সময়ই গেলাম তারপরও আমাদের মানে অনেক টাইম লেগেছে 20-25 মিনিট আধা ঘন্টার মতো লেগেছে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের দেশে KFC-তে খাইলেও তো আমাদের এরকম বসতে হয় আসলে অনেক সময় আলবাইকের এই সিরিয়ালটা আপনার 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে তো এই জন্য আলবাইক খেলে একটু সময় হাতে নিয়ে যাবেন আর চেষ্টা করবেন যখন গেলে আপনার নামাজটা আসলে মিস হবে না কারণ হেরেম শরীফের পাশে থেকে আপনি আলবাইক খাওয়ার জন্য নামাজ মিস দিবেন এটা কিন্তু খুবই অন্যায় ঠিক আছে বেয়াদবি হবে হেরেম শরীফের সাথে এই জন্য চেষ্টা করবেন যখন এমনটা হইতে পারে যে আপনার হাতে সময় আছে আপনি খাবারটা কিনে নিয়ে আসলেন এই যে আমাদের মতো কিনে নিয়ে এসে হোটেলে গিয়ে খেতে পারেন অথবা দেখা গেছে হেরেম শরীফের আশেপাশে যে জায়গায় বসে খেতে পারবেন সে জায়গায় খাবেন তবে এমন কোনো কিছু করবেন না যাতে করে হেরেম শরীফের সাথে বেয়াদবি হয় বা আপনি খেয়ে একদম ফেলে রেখে গেলেন ময়লা করে গেলেন সেটা অনেক বাজে একটা পরিস্থিতি তৈরি করে আর কি ঠিক আছে খাবারগুলো নিয়ে আসতে আসতেই মাগরিবের সালাতের টাইম হয়ে গিয়েছে আর সেজন্য আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য এখানে আসলে বসে পড়েছি এদিক দিয়ে আরও আদুষ্টমি করতে করতে কখন ভিডিও করলো আমি খেয়াল করিনি তারপরে ফুটেজটা যেহেতু মোটামুটি বেশ ভালো এসেছে আপনাদেরকে দেখাই ভাবলাম সেজন্য আর ডিলিট করিনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গরম আবহাওয়াকে শীতল করার জন্য মক্কায় বা হেরেম শরীফে আপনার ফ্যান রয়েছে ইলেকট্রনিক ফ্যান যেটা দিয়ে আসলে শীতল বাতাস বের হয় এবং পরিবেশকে আস্তে আস্তে ঠান্ডা করে তোলে তো সত্যিই অসাধারণ ছিল তো আমরা এখানে নামাজ পড়বো নামাজ আদায় করে তারপরে ইনশাআল্লাহ আরও আর দাদু এবং আরও আর আম্মুর জন্য অপেক্ষা করব আশা করছি আমরা ওদেরকে মাগরিবের সালাতের পরে পেয়ে যাব তো মাগরিবের নামাজের পরে এখন আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি তো হোটেলের দিকে যাওয়ার পথে জিতু ভাই বাংলাদেশ থেকে ফোন করেছিল তো জিতু ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিও কলে জিতু ভাইকে দেখা যাচ্ছে আর আমরা আসলে জিতু ভাই আমার আগেই ওমরাহ করে গিয়েছে গত বছর সম্ভবত ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে আমার খেয়াল নেই
তো আমরা হোটেলে গিয়ে ওদেরকে না পেয়ে তারপরে আবারও এখানে চলে এসেছি। এইখান থেকে মসজিদুল হারামের পাশে মিসপাড়া রোডে আইসক্রিম বিক্রি করে একটা দোকানে, বেশ ভালো আইসক্রিম। আমরা আইসক্রিম খেলাম এখানে, দেন আমরা আবার হেরেমের দিকে যাব ওদেরকে খুঁজে বের করার জন্য যে বের হয়েছি কিনা। অবশেষে খুঁজে পাইছি আমাদের হারানো সাথীদের। ওরা আসলে হেরেম শরীফের ভিতরে গিয়ে নামাজ পড়তেছিল, আমি ওদেরকে বলছিলাম যে আসর পরে বের হওয়ার জন্য, কিন্তু ওরা বুঝে নাই, ওরা মনে করছে যে মাগরিব পরে বের হবে। আর আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত ওদেরকে খুঁজতে খুঁজতে, দেখেন ইব্রাহিম কত কিছু কিনে দিয়ে গেছে, এগুলো নিয়ে ঘুরতেছি সারাক্ষণ আমি আরও আর আরও আর মামা। এখন মাগরিবের পরে অনেকক্ষণ আমরা দাঁড়াইছিলাম বাইরে, তারপরে দেখি আসে না, তারপরে আমি আর ইব্রাহিম চলে গেছিলাম হোটেলে, হোটেলে গিয়েও দেখি নাই, তারপরে আবার হোটেল থেকে ব্যাক গেছি, তারপরে গিয়ে দেখি দাঁড়ায় আছে ম্যাডাম। এশার নামাজের পরে আমরা বাসায় গিয়েছি, বাসায় বলতে হোটেলে, যেই হোটেলে আমরা উঠেছি। তো এখন আমরা হেরেম শরীফের রোডেই আছি, যে সামনে হচ্ছে হেরেম শরীফ। এপার দিয়ে অনেকগুলো হোটেল আছে এবং নিচে অনেক শপ আছে, আপনারা চাইলে এখানে এসে অনেক কিছু কিনতে পারবেন। তো আমরা প্রথমে একটু হেরেম শরীফের দিকে যাচ্ছি, আর আজকে শুক্রবার যেহেতু আজকে প্রচুর পরিমাণে ভিড় আছে এখানে, আর আজকে অনেক হাজি আছে। আজকে হাজিরের সংখ্যা আমরা গতকালকে যখন আসলে তাওয়াফ করেছি তখনকার তুলনায় অনেক বেশি, দুই তিন ডাবল, না দুই তিন ডাবলেরও মতো। মানে গতকালকে আমরা তাওয়াফ যখন করছিলাম তখন তাওয়াফের সংখ্যা মোটামুটি কম ছিল, তারপরেও কম ছিল না, বেশ ভালোই ছিল, কিন্তু আজকে অনেক বেশি, অনেক বেশি। আম্মাকে নিয়েও আসতে পারতাম কিন্তু আম্মার পা প্রচুর ব্যথা হয়ে গেছে, ওই যে বললাম একটু আগে। আসলে হারায় যাওয়ার ঝামেলাটা হয় নাই, ঝামেলাটা হয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের, কারণ তামান্না তো হারায় যাওয়ার কথা না, ওর জন্মস্থান হচ্ছে এটা সৌদি আরব। আমি আপনাদেরকে হারায় গেছি এই কথা বলছি, ও শুনে বলতেছে আমি কি হারায় গেছি। মানে আমি বলছি, কথাটা পুরোপুরি ক্লিয়ার করি নাই, আমি বলছিলাম যে তুমি ইয়া থেকে বের হয়ে নামাজটা শেষ করে ওইখানে একটা ইয়া আছে কেএফসির একটা বিশাল মানে শপ আছে যেখানে আমরা বা কেএফসির যে ক্যাফে সেটা আছে হেরেম শরীফের একদম সামনেই, ওয়াচ টাওয়ারের নিচে। আপনারা যারা এর আগে এসেছেন বা আসবেন বা যারা জানেন তারা জানেন। তো আমি বলছিলাম যে ওটার যে কর্নারটা আছে WC8 নাম্বারটা ওইখানে ওরা দাঁড়াইতে, তো ও ভাবছে যে মনে হয় আমরা যেহেতু আম্মা আর তামান্না একসাথে ঢুকতেছে, তো ও ভাবছে আমরা মনে হয় মানে ও একদম মাগরিব পরে বের হবে, এটা ভেবে ও মাগরিব পরেই বের হয়েছে। তো আমি আবার আমি আর ইব্রাহিম ভাবতেছিলাম যে ওরা মনে হয় ভুল মানে রাস্তা হারায় ফেলছে বা ভুলে গেছে বা হারায় গেছে, কোথায় গেছে বুঝতে পারতেছে না। তো এই জন্য পরে অনেকক্ষণ ওরে খুঁজলাম, আপনারা তো দেখলেন আমরা আলদাইকে খাবার নিলাম, ইব্রাহিম ছিল সাথে, তারপরে আরওয়াকে নিয়ে ইব্রাহিমকে নিয়ে আবার আসলাম, এসে হোটেল থেকে হুইল চেয়ার নিলাম, তারপরেও পাইনি। পরে মাগরিবের পরে গিয়ে দেখি যে একদম খাদিজা যে মানে তামান্না যে জায়গায় বলছে, দুইটাই ওর নাম, ওই জায়গায় গিয়ে দাঁড়ায় আছে। পরে আমি মনে মনে ভাবতেছি যে এখন আমার বলবে যে আমি কি হারাই গেছি, আমি তো হারাই নাই, ও হারায় নাই ঠিকই, মানে আমরা ভুল বুঝছি আর কি, যে ও মাগরিব পরেই বের হয়েছে, কারণ আম্মাকে নিয়ে যেহেতু ঢুকছে হেরেম শরীফের ভেতরে, তো আম্মা বারবার তো বের হইতে পারবে না, এই জন্য তামান্নার হিসাব ঠিক ছিল, আমাদের হিসাবই ভুল ছিল। তো আমরা ইব্রাহিম ভাবছিল যে যদি তামান্না বের হয়ে যায় তখন তখন আমাদের টুকটাক কিছু যদি কাজ থাকে সেগুলো আর কি একসাথে করতে, কারণ ইব্রাহিম যেহেতু এখানে থাকে এখন সবসময়, তামান্না তো এখন বাংলাদেশেই থাকে, আমার কাছে বিয়ে বসে, এখন সৌদির কাছে বিয়ে বসলে ভালো হতো না, তো এখন সৌদির কাছে তামান্নার আব্বাম্মু বিয়ে দিবে না, তো এই জন্যই বাংলাদেশে নিয়ে গেছে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আমার মোট কথা হলো আমার জন্য আল্লাহ তৈরি করছে, আমার আমার জন্য আল্লাহ তালা জোড়া রাখছে, অন্য জায়গায় যাওয়ার সুযোগ নেই। তো এই হচ্ছে বিষয়, তো ইব্রাহিম থাকলে আমরা সবগুলো একসাথে করতাম, এখন ইব্রাহিম আবার চলে গেছে, আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকে শুক্রবার শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল শনিবার আমরা চেষ্টা করছি যতটুকু হক আদায় করা যায়, তবে ভিড় তুলনামূলক অনেক বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে রাত্রের ওয়েদারটা অনেক ঠান্ডা, না দিনের তুলনায় রাত্রের ওয়েদারটা অনেক ঠান্ডা,
মানে বোঝাই যাচ্ছে না যে এটা মরুভূমির দেশ, ওরকমই লাগতেছে না। আমি প্রচুর মোটা কাপড় পরে আছি, তারপরেও মানে মনে হচ্ছে না যে মোটা কাপড় পরে আছি। তো যাই, এখন অনেক কথা বললাম, অনেকক্ষণ আপনাদেরকে ইয়ে করলাম। সামনেই হেরেম শরীফ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হোটেল থেকে একদম এই যে ওয়াচ টাওয়ারের এই পাশ দিয়ে হেরেম শরীফের কাছে চলে এসেছি। এখানে যারা আজকে হজ করতে এসেছে হাজিরা, তারা কাবার দিকে যাচ্ছে আস্তে আস্তে, আর আমরা যাচ্ছি হেরেম শরীফের কাছাকাছি, মানে কাবার যতটুকু কাছাকাছি গিয়ে একটু আমল করা যায়। শুনছি তো আবেগের সবটুকু জুড়ে তুমি, কল্পিত মিলনে তোমার গিলাফ দেব চুমি। তোমাকে দেখার চেয়ে, তোমাকে ছোঁয়ার চেয়ে বড় সৌভাগ্য হতে পারে কি বা রে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা। শুভ্র বসনে প্রাণ খুলে বান্দা হাজির, বান্দা হাজির দেখো তোমার কোলে। শুভ্র বসনে প্রাণ খুলে বান্দা হাজির, বান্দা হাজির দেখো তোমার কোলে। তোমাকে ছুতে পাড়ার পিপাসা বুকে বাঁচি রাত্রি দিবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা, ওরে কাবা আমার কাবা। তো এখন আম্মাকে আর আরওয়াকে রেখে চলে এসেছি আমরা মসজিদুল হারামে। তো মসজিদুল হারামে আসার পথে ইব্রাহিম আসলে আমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে চলে গেছে জেদ্দায়, আবার ও আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা আসলে মসজিদুল হারামের ভেতরে গিয়ে সালাত আদায় করব, কিছু সময় কোরআন তেলাওয়াত করব, একটু ইবাদত বন্দেগি করব। সেজন্য আমরা আসলে হোটেল থেকে বের হয়েছি, কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা আসলে এই মসজিদুল হারামের সামনেই হেরেম কমপ্লেক্সের একটা মার্কেট আছে, এই মার্কেটটার নাম আমার এই মানে এখন পুরোপুরি খেয়াল পড়ছে না, তবে এটা হেরেম কমপ্লেক্সেরই একটা মার্কেট। তো এইখানে ঢুকে আমরা আসলে এক বিন্দাউদের একটা শোরুম আছে, বিন্দাউদের শোরুমে যাচ্ছি, এবং বিন্দাউদের শোরুমে যেতে যেতে ভাবলাম যে মার্কেটটা আপনাদেরকে একটু দেখাই। বেশ চাকচিক্যময় একটা মার্কেট, এখানে বিভিন্ন ধরনের শপ রয়েছে, এবং আমি এই মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি, পরবর্তীতে আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগগুলোতে আপনারা দেখতে পারবেন। তো এই মার্কেটে এসে আমরা প্রথমে বিন্দাউদে যাব। বিন্দাউদ থেকে আমরা আসলে এই মার্কেটে আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডিং ব্যাগ পাওয়া যায়, ওয়াটার ব্যাগ বা থলের মতো, যেটা দিয়ে আপনি আসলে 5 লিটারের মতো পানি ক্যারি করতে পারবেন। তো বিন্দাউদ থেকে আমরা সেই ব্যাগটা আসলে কেনার জন্য এসেছি, এবং আমাদের টুকটাক কিছু জিনিস কেনা দরকার আছে যেগুলো আমরা আসলে মসজিদে যাব, নামাজ কালাম আদায় করব, তারপর ইনশাআল্লাহ আমরা পানি নিয়ে যখন যাব তারপর আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। তো এখন আমরা বিন্দাউদে ঢুকব, ঢুকে সেই ব্যাগটা নিব। ব্যাগ নিয়ে আমরা হোটেলে যাওয়ার সময় আমরা আসলে মা জামজম বা জমজমের পানি ভরে নিয়ে যাব, কারণ হচ্ছে দেখুন বাংলাদেশে আসলে সব কিছু পাওয়া যাবে
এই হেরেম শরীফের যেই জমজমের পানিটা আছে এটা পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা বিন্দাউদে চলে এসেছি। তো বিন্দাউদে আসলে সব কিছু পাওয়া যায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিন্দাউদ লেখা এই ব্যাগটি। এখানে 5 লিটারের আছে, আবার 8 লিটারের আছে, আবার 10 লিটারেরও আছে। তো আমরা 5 লিটারের একটা ব্যাগ নিয়েছি 8 রিয়াল দিয়ে, যেটা বাংলা টাকায় আপনার হচ্ছে 250 টাকার মতো বা 260 টাকার মতো প্রাইস আসে। বিভিন্ন প্রাইসের আছে, তো আপনি দেখে নেবেন যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি নিতে পারেন। বাইরেও পাওয়া যায় লোকালগুলো, তো আমরা বাহির থেকে সেগুলো নেইনি, কারণ হচ্ছে আমরা যেহেতু হেরেমের ভেতরে চলে এসেছি সেজন্য আর বাইরে যাইনি সময় নষ্ট করে। আর এই ব্যাগটা বাইরের ব্যাগের তুলনায় একটু ভালো মনে হয়েছে আমার কাছে, সেজন্য এটা আমরা নিয়েছি। তারপরে ক্যাশ কাউন্টারে আমরা পেমেন্ট করে দেন ইনশাআল্লাহ এখন আমরা চলে যাব মসজিদের হারামের দিকে। অনেকক্ষণ হেঁটে আমরা ক্লান্ত হয়ে গেছি, এজন্য একটু জমজমের পানি পান করে নিচ্ছি। আর আমি তো ইচ্ছে মতো জমজমের পানি পান করেছি, আলহামদুলিল্লাহ যত বেশি পেরেছি জমজমের পানি পান করেছি। আর জমজমের পানিটা আসলে মানে এতটাই সুস্বাদু এবং সত্যি মানে মুখে লেগে থাকে সবসময়, যতবার আমি জমজমের পানিটা পান করেছি আমার হৃদয়টা একদম শীতল হয়ে গেছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই মহিমান্বিত সফরে যদি আপনারা কখনো যান, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমি সবার জন্য দোয়া করেছি আপনাদের জন্য, তো অবশ্যই চেষ্টা করবেন জমজমের পানিটা বেশি বেশি খাওয়ার। তো আমি এখানে আসলে সালাত আদায় করছিলাম, তামান্না কোন ফাঁকে আসলে ভিডিও করেছে সেটা আমি জানতাম না। ভিডিও এডিটিং করার ক্ষেত্রে যখন ফাইল ট্রান্সফার করলাম তখন দেখলাম যে আমার ভিডিওটা আসলে তামান্না নিয়েছে। তো আমরা এখানে নামাজ পড়ে তারপরে কোরআন তেলাওয়াত করেছি, তামান্নাও নামাজ পড়েছে কোরআন তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা অনেক সময় মসজিদের হারামের ভেতরে থেকে এখন বের হয়ে এসেছি, এখন আমরা ইনশাআল্লাহ ক্লক টাওয়ারের এই উল্টা পাশ থেকে জমজমের পানি নিব। জমজমের পানি নিয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ একটু আবার বিন্দাউদে যাব। বিন্দাউদে আমাদের কিছু টুকটাক কেনাকাটা আছে, আমরা যেহেতু আসলে বাংলাদেশ থেকে এসেছি সব কিছু আসলে নিয়ে আসা পসিবলও না। যেমন হচ্ছে আপনার কোনো কিছুতে ব্যবহারের জন্য একটা আপনার হচ্ছে ধোয়ার জন্য ডিটারজেন্ট বলেন, তারপর হচ্ছে পেপসুডেন্ট বলেন, আর অন্যান্য প্রয়োজনীয় যে জিনিসগুলো। তবে বিন্দাউদে যাওয়ার আগে এখন আমরা একটু ক্লক টাওয়ার ভিজিট করব, ক্লক টাওয়ার ঘুরে তারপরে বিন্দাউদে যাব। আমরা একটু ওয়াচ টাওয়ারে ঢুকেছি, এখনো কিছু কিনি নাই, তবে আমরা আসলে উদ্দেশ্য ছিল হেরেম শরীফ আসার, কিন্তু যেহেতু বের হলাম ওয়াচ টাওয়ারের সামনে দিয়েই সেজন্য ভাবলাম যে একটু ঘুরে দেখি কেমন লাগে, তারপরে না হয় যদি কখনো কোনো কিছু কেনা প্রয়োজন হয় তখন কিনবো, এখন কেনার উদ্দেশ্যে ঢুকিনি। অনেক সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র আছে, আপনারা চাইলে ডেফিনেটলি ভিজিট করবেন। মিল গিয়ার ক্যাফে, তামান্নার আসলে চকলেট দেখলে ওর মাথা একদম খারাপ হয়ে যায়, ও এত বেশি চকলেট পছন্দ করে মাশাআল্লাহ, মানে অনেক বেশি চকলেট খেতেও পারে এবং পছন্দও করে। ছোট থেকে আসলে চকলেট খেতে খেতেই সৌদিতে বড় হয়েছে, এই জন্য যেখানেই চকলেট দেখে সেখানেই আটকে যায়। আর বিন্দাউদে তারপরে হচ্ছে এখানে আরও অনেকগুলো শোরুম আছে যেখানে এত এত চকলেট মানে বোঝাই করা, ঠিক আছে, তুলনামূলক দামের তুলনায় আসলে কোয়ালিটি অনেক বেশি ভালো, ঠিক আছে, কিন্তু দাম যে আবার একবারে কম সেটাও না। আপনি আসলে কিনতে গেলে একদম কমে কিনতে গেলেও 2-3 রিয়ালের নিচে কোনো চকলেট পাবেন না, ঠিক আছে, মানে 4 রিয়াল 5 রিয়াল এক একটা পিস চকলেটের, ঠিক আছে, আর বড়গুলো তো আরও বেশি। আমি ছোট চকলেটের কথা বলছি, এখানে যে বড় বড় কিটক্যাটগুলোর প্যাকেট ছিল সেগুলো হচ্ছে আপনার 15 রিয়াল 20 রিয়াল এরকম প্রাইসের ছিল। আর এখানে অনেক রকমের জুস এবং অনেক রকমের খাবার, পানীয় তরল জাতীয় খাবার এবং ফলমূল সব কিছুই, মানে বিন্দাউদে আপনি এমন কোনো কিছু নেই, খেজুর থেকে শুরু করে একদম আপনার ব্রাশ পর্যন্ত যত কিছু আপনার প্রয়োজন, খাবার আইটেম, তারপরে হচ্ছে স্যানিটারি আইটেম,
এবং হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটস, আপনার কসমেটিক্স, ফলমূল সব কিছু আপনি কিন্তু খাবার দাবার সব কিছু এখানে পেয়ে যাবেন। সুতরাং আপনি আসলে আসতে পারেন বিন্দাওদে চাইলে, যেখানে আপনি আসলে আসলে এক জায়গায় সব কিছু পাবেন। অন্য জায়গায় গেলে আপনি আসলে হয়তোবা কমে বা একটু কম বেশি জিনিস প্রাইসের মধ্যে পেয়ে যেতে পারেন, বাট বিন্দাওদে আসলে আপনি জিনিসটা ভালো পাবেন, কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এবং আসলে প্রাইসের তুলনাও অন্য জায়গার চাইতে আমি দেখেছি যে বড় বড় অন্যান্য জায়গার চাইতে এখানে আসলে কিছুটা প্রাইস কম পাওয়া যায়। তবে সব প্রোডাক্ট না, কিছু কিছু প্রোডাক্টের প্রাইস আবার বাইরের তুলনায় বেশিও। সো এই জন্য আগে এসে আপনি সব দিকে ঘোরাঘুরি করবেন, ঘোরাঘুরি করে যেখানে আপনার প্রাইসটা একটু রিজনেবল মনে হবে এবং প্রোডাক্টও ভালো মনে হবে সেখান থেকে আপনি কিনতে পারেন। সো আমরা টুকটাক জিনিস যেমন ডিটারজেন্ট, তারপর হচ্ছে অন টাইম গ্লাস, তারপর আরও আরাম্য শ্যাম্পু নিয়েছে, তারপরে তেল নিয়েছে মাথার, তারপরে হচ্ছে ইয়োগার্ট নিয়েছে, ও অনেক ইয়োগার্ট পছন্দ করে, পেপসুডেন্ট নিয়েছি, আরও টুকটাক আমরা আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নিয়েছি। নিয়ে তারপরে আমরা চলে এসেছি হোটেলে এবং ইব্রাহিম আসলে আলবাইক কিনে দিয়ে গিয়েছিল, কিন্তু আমরা আসলে হতভাগা যে ইব্রাহিমকে নিয়ে খেতে পারিনি কারণ ইব্রাহিমের তাড়া ছিল। তো আমরা আজকে আসলে আলবাইকের নাগেটস এবং ফ্রেঞ্চ ফ্রাই সহ বার্গার খেতে খেতে আমাদের আজকের ব্লগটি শেষ করতে চলেছি। আমাদের পরবর্তী সিরিজ এবং দ্বিতীয় দিনের ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ব্লগ দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।